গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচন কাল, ভোট হবে ইভিএম এ, সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশনের। করের বোঝা আর আমদানি জটিলতা বাজেটে বড় সমস্যা বলছেন ব্যবসায়ীরা, রাজস্ব আইন ঢেলে সাজানোর তাগিদ, করজাল সম্প্রসারণের পরামর্শ অর্থনীতিবিদদের। ট্রাক নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা, বাইডেনকে হত্যার অভিযোগে তরুণ গ্রেফতার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালিহা এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে বিনিয়োগের এই প্রস্তাব দেন। জানান, সৌদি আরব বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যাতে সমর্থন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, সৌদি আরব বাংলাদেশে তার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। পেট্রোকেমিক্যাল, ডিজেল, জেট ফুয়েল ও সারের প্রধান বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশের শিপিং লাইন করতে চায় সৌদি আরব। সেই সাথে সৌদি আরবে ঔষধ, পানীয় ও রিয়েল এস্টেট শিল্প স্থাপনে বাংলাদেশকে সহযোগিতার অনুরোধ জানান সৌদি আরবের দুই মন্ত্রী। এদিকে দোহার রয়্যালস টাওয়ারে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন কাতারের প্রধানমন্ত্রী। কাতার থেকে বিপুল পরিমাণ জ্বালানি দিয়ে সহায়তার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, 2025 সাল থেকে আরও জ্বালানি পেতে কাতারের সঙ্গে শীঘ্রই নতুন চুক্তি করবে বাংলাদেশ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট আগামীকাল, এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। গতকাল মধ্যরাত্রে শেষে প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তেও ভোটারদের মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা। গাজীপুর সিটিতে ভোটার প্রায় 12 লাখ, ভোট নেওয়া হবে 480টি কেন্দ্রে। মেয়র পদে প্রার্থী 8 জন আর কাউন্সিলর পদে 243 জন এবং সংরক্ষিত নারী আসনে 79 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট হবে। সিটি নির্বাচন উপলক্ষে কাল গাজীপুর সিটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বিঘ্নে ভোট গ্রহণ এবং নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন জিএমপি কমিশনার নজরুল ইসলাম মোল্লা। ভোটের দিন 13 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি। প্রায় 40 লাখ নগরবাসী কাল ভোট দিয়ে নির্বাচিত করবেন সিটির পরবর্তী মেয়রকে। এবারের বাজেট হবে চাপ ও চ্যালেঞ্জের বলছেন বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। করের বোঝা এবং পোর্টে আমদানি জটিলতাই বড় সমস্যা বলে জানান তারা। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনে রাজস্ব আইন ঢেলে সাজানোর পরামর্শ তাদের, আর রাজস্ব বাড়াতে এবং ভর্তুকি কমাতে কর জাল সম্প্রসারণের পরামর্শ অর্থনীতিবিদদের। মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। করোনার ধাক্কা সামাল দিতে না দিতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি, যার প্রভাব পড়েছে উন্নয়নশীল দেশের তকমা লাগানো বাংলাদেশেও। করোনার প্রভাবে এক প্রকার কোণঠাসা ব্যবসায়ী মহলকে প্রণোদনাসহ নানা সুযোগ সুবিধা দিয়ে জিয়ে রেখেছে বর্তমান সরকার। তবে যুদ্ধের প্রভাবে যেন কোমর সোজা করে দাঁড়াতেই পারছে না ব্যবসায়ী সমাজ। এরই মাঝে দরজায় কড়া নাড়ছে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় 7,64,000 কোটি টাকার রেকর্ড পরিমাণ বাজেট ঘোষণা করা হবে এবার, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,00,000 কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা অর্জনে যারা ভূমিকা রাখবেন বরাবরের মতোই শঙ্কিত সেই ব্যবসায়ীরা। যখনই বাজেটের আকার বড় হয় তখনই আমাদের আমরা শঙ্কিত হই, এইবার বুঝি অত্যাচারটা আরো একটু বেশি হবে, কারণ আলটিমেটলি তো যেই কয়জন আমরা আসি তাদের উপর থেকে এই টাকাটা আদায় করা হচ্ছে। গভর্নমেন্টের কাছে সুনির্দিষ্ট ডেটা আছে, তারা জানে যে কত হাজার হাজার ফ্যাক্টরি এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সময় ঠিক যেরকম প্রণোদনাটা দিয়ে আমাদেরকে একটা বড় রকমের সাপোর্ট দেওয়া হয়েছিল, এখন যখন আমরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের কর সীমাটা যাতে একটা গ্রহণযোগ্য পর্যায়ে থাকে। বাংলাদেশে ব্যবসা করা নাকি আফগানিস্তানে চেয়েও কঠিন, বাংলাদেশে ব্যবসা করাটা কি সিরিয়ার থেকেও কঠিন। ব্যবসায়ী বান্ধব বাজেট করতে না পারবো তখন পর্যন্ত আমরা সামনের দিকে আগিয়ে আসতে পারবো না, সেটার জন্য আমাদের লাল ফিতা দৌরাত্ম্য কমাতে হবে।
ব্যবসায়ীরা বলছেন যারা দিচ্ছেন তাদের উপরই চাপানো হচ্ছে করের বোঝা। ব্যবসায় খরচ কমাতে এবং বিদ্যমান প্রতিবন্ধকতা সরাতে প্রয়োজনে রাজস্ব আইন সংস্কারের পরামর্শ তাদের। আজকে যে ফরেন কারেন্সির অভাবে বা বৈদেশিক মুদ্রার অভাবে আমরা ব্যবসা বাণিজ্য প্রায় আজকে স্থবির হয়ে আসছে, সরকারকে এই বিষয়টাকে আমলে নিয়ে এবারে বাজেটটা করতে হবে। টেকনোলজিক্যাল যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে বেশি মাত্রায় প্রচলিত করার সূত্রে সুবিবেচনা করা হচ্ছে। চীন থেকে একটা বড় পরিমাণের ভেহিকেল এখন আসছে, তো সেটার ব্যাপারে একটু যাতে কনসিডার করা হয়। এই টোটাল ট্যাক্সেশন সিস্টেমটাই হচ্ছে ব্যবসা এবং বিনিয়োগ পরিপন্থী, এটাকে ঢেলে সাজানো দরকার। শুধু রাজস্ব আহরণে মনোযোগ না দিয়ে টিআইএন ধারী সকলকে করের আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। আকারটা নিয়ে আমি বেশি চিন্তিত না, আকার বাড়ুক, কিন্তু এর সাথে সাথে আমাদের রাজস্ব আহরণ বাড়াতে লাগবে এবং সাধারণ মানুষের স্বস্তির জন্যে যতদূর সম্ভব মূল্য নিয়ন্ত্রণ চেষ্টা করতে লাগবে। এক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় আমদানি কর কমানো যেতে পারে বা ভ্যাট কমানো যেতে পারে ইত্যাদি, কিন্তু এগুলো কমিয়েও আমাদের রাজস্ব হরণ বাড়াতে লাগবে। আয় ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনৈতিক বৈষম্য কমানো, মানব সম্পদ উন্নয়ন, কারিগরি ও কর্মমুখী শিক্ষা এবং শ্রমের উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। বাজেট বাস্তবায়নের সাথে যারা সম্পৃক্ত রাজস্ব হরণ এবং মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ট্রাক নিয়ে হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা চেষ্টার অভিযোগে 19 বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 10টার দিকে হোয়াইট হাউস সংলগ্ন লাফায়েত পার্কে এই ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে ইউহল ট্রাকটি একটি নাৎসি পতাকা বহন করছিল। এই ঘটনায় ভার্সিত কান্ডুলা নামের মিজৌরির 19 বছর বয়সী এক তরুণকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র বহন, বেপরোয়া গাড়ি চালানো এবং প্রেসিডেন্ট ও তার পরিবারের হত্যা চেষ্টা সহ একাধিক অভিযোগ দায়ের করেছে ইউএস পার্ক পুলিশ। এর আগেও 2020 ও 2022 প্রেসিডেন্ট বাইডেনকে হত্যা চেষ্টার অভিযোগে দুজনকে আটক করা হয়। এবারে খেলার সংবাদ। জুনিয়র এশিয়া কাপ হকি, স্বাগতিক ওমানকে 2-0 গোলে হারিয়ে অনূর্ধ্ব 21 মেন্স জুনিয়র এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। গতকাল শুরু হওয়া টুর্নামেন্টে বি গ্রুপে আগামীকাল মালয়েশিয়ার মোকাবেলা করবে প্রিন্স লাল সামন্তরা। ওমানের সালাহ স্পোর্টস কমপ্লেক্সে আক্রমণ পাল্টা আক্রমণে শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় বাংলাদেশ। 22 মিনিটে ডান দিক থেকে রাকিবুল হাসানের পাস পেয়ে জোরালো হিটে বল জালে জড়ান তাসিন আলী। 2 মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। তাসিনের উড়ন্ত হিটে পোস্টের একদম সামনে থেকে টোকায় লক্ষ্যভেদ করেন জাহিদ হোসেন। তৃতীয় কোয়ার্টারে ওমানের একটি প্রচেষ্টা পোস্টে লাগার পর 4 কোয়ার্টারের 60 মিনিটের লড়াইয়ে ব্যবধান কমাতে পারেনি স্বাগতিকরা। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, যারা উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানকে 8-1 গোলে উড়িয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছে। কোচ মামুনুর রশিদের বিশ্বাস, দ্বিতীয় ম্যাচেও ছেলেরা পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশকে জয় এনে দেবে। 10 জাতির এই চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা 2 দল সরাসরি সুযোগ পাবে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 5-16 ডিসেম্বর বসবে বিশ্বকাপ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ।